আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো, তোমাদের সবাইকে দৈনিক গণিত শিক্ষায় এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে একটা আসি সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে তোমাদের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতায় অনুশীলনীর অঙ্কগুলির সমাধান আজকে আমরা দেখব। তো এর আগে তোমাদের 1, 2, 3, 4 এই চারটি অঙ্কের সমাধান আমরা পাবলিশ করেছি, ক্লাস দিয়েছি, তোমরা যারা দেখো নি দেখে নিবি। তো আজকে 5, 6, 7, 8 এই চারটি অঙ্কের সমাধান আমরা করব, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে দেখো 7, 8, 9, 10, এখানে আমরা 6, 7, 8, 5, 6, 7, 8 এই চারটি অঙ্কের সমাধান আমরা করব। চলো আনসারে চলে যাই। এখানে তোমাদের জন্য পিডিএফ আনসার রেডি করেছি। তো এখানে দেখো 5 নম্বরে কি বলছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তো এখানে কি কি দেওয়া আছে আমরা এটাকে লিখবো। এখানে আসল দেওয়া আছে পি সমান হচ্ছে 3 লক্ষ টাকা, এখানে লক্ষ কথায় দেওয়া আছে, এটাকে আমরা অঙ্কে লিখবো 3 লক্ষ। তারপর মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ এই 3 লক্ষ টাকার দ্বিগুণ হবে, 3 লক্ষ ইনটু 2, ঠিক আছে, গুণ 2, তার মানে 3 লক্ষ আর 2 গুণ করলে হয় 6 লক্ষ টাকা। তারপরে মুনাফার হার দেওয়া আছে এখানে 10%, তো মুনাফার হার এখানে 10%, এই পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে দিলাম 100, 100 আর 10 যদি আমরা কাটাকাটি করি তাহলে 0.1, অর্থাৎ 100 10 কে 100 দিয়ে ভাগ করলে, দশকে যদি আমরা ভাগ করি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো, এই 0.1, 0.1। আচ্ছা তারপর দেখো এখানে মুনাফা, এখানে দেখো মুনাফা আমরা আয় সমান বের করি, এখানে 6 লক্ষ টাকা আর এখানে হলো 3 লক্ষ টাকা, 6 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করলে হয় 3 লক্ষ টাকা, তাহলে মুনাফা পেলাম আমরা আয় সমান 3 লক্ষ টাকা। সময় এন সমান কত এটা আমাদের বিয়োগ করতে হবে, সময় এন সমান কত, তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান পিআরএন, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র থেকে আমরা এন এর মানটা বের করবো, এই যে এন সমান সমান হতেছে এই আয়ের নিচে এই পিআরটা চলে আসবে, ঠিক আছে, আয়ের নিচে পিআরটা চলে আসছে, এখন শুধু মান বসাবো। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 3 লক্ষ টাকা, তারপরে এখানে দেখো এখানে এই যে এন পি এর মান হচ্ছে 3 লক্ষ টাকা, তারপরে এই আর এর মান হচ্ছে 0.1, তাহলে 3 লক্ষ 3 লক্ষ টাকা গেলে উপরে থেকে 1, নিচে 0.1। এখন এই 1 কে 0.1 দিয়ে যদি ভাগ করি, 1 কে আমরা ভাগ করব 0.1 দ্বারা ভাগ করলে কত হয় 10, তাহলে এন সমান আমরা পেলাম 10 10 বছর। অতএব আমরা দেখতে পারি যে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে আনসার হচ্ছে 10। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 6 নম্বর অঙ্কটা চলো 6 নম্বর অঙ্কটা দেখি। এখানে এখানে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এখানে আসল দেওয়া আছে 50,000 টাকা, সময় দেওয়া আছে 7 বছর, মুনাফা আসল দেওয়া আছে 1,20,000, আর মুনাফার হার কত এটা আমাদের বের করতে হবে। তো এখানে আসল পি সমান হলো 50,000 টাকা লিখলাম, সময় এন সমান 7 বছর লিখলাম, মুনাফা আসল 1,20,000 টাকা লিখলাম, আর মুনাফা বের করব, মুনাফা আয় সমান এই 1,20,000 টাকা থেকে এই আসল পঞ্চাশ হাজার টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে কি বের হবে, এই 70,000 টাকা মুনাফা বের হবে, ঠিক আছে। আচ্ছা তারপর মুনাফা হার কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে সরল মুনাফা আয় সমান পি আর এন, এটা আমরা জানি, এটা সূত্র। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, আর সমান আয়ের নিচে পি এনটা চলে আসবে, আয়ের মান হচ্ছে 70,000 আর পি এর মান হচ্ছে 50,000 আর এন এর মান হচ্ছে 7,
তাহলে এখান থেকে 4টা 0, এখান থেকে 4টা 0 কাটা গেল, এই 7, এই 7 আমি এখানে দেখাচ্ছি। এখান থেকে যদি তুমি এই 4টা 0 কাটো, আবার এখান থেকে 4টা 0 কাটো, তাহলে থাকে 7, এখান থেকে 7, এই 7 আর এই 7 যদি কাটো তাহলে থাকে কি 5, উপরে 1, ঠিক আছে। তো তারপর দেখো, তাহলে আমরা এই 1/5, আর এখানে যেহেতু আমরা মনে হার বের করবো 100% দিয়ে করে দিলাম। এখন 5 দিয়ে 100 কাটতে হয়, 5 20 120%, তাহলে আমরা মনে আবার হার পেলাম 20%, অতএব মনে আবার হার 20% উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 7 নম্বর আমরা চলে দেখি, 7 নম্বরে কি বলছে। পুরো মূলধন 5 বছরে যে মুনাফা হারে, মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে কি হয়, 26,000 টাকা হবে। মূলধন কত হবে, তাহলে আমাদের মূলধন বের করতে হবে। আর এখানে সময় দেওয়া আছে, এখানে মুনাফা আসলে দেওয়া আছে। তো চলো আমরা ধরে নিই, যে ধরি মূলধন এখানে পি টাকা আমরা ধরে নিলাম, তাহলে মুনাফা আসলে হবে হচ্ছে দ্বিগুণ, তাহলে পির দ্বিগুণ হচ্ছে 2p, মানে 2p। তারপর সময় এন সমান দেওয়া আছে 5 বছর, মুনাফা আয় সমান, আমরা এই মুনাফা আসল 2p থেকে আয় মূলধন পি বাদ দিলাম, তাহলে কি থাকে মুনাফা পি, ঠিক আছে। আচ্ছা মুনাফা হার কত এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন, এই সূত্রটা আমরা জানি। এখান থেকে আমরা আর এর মান বের করবো, আর সমান এই আয়ের নিচে চলে আসবে পি এন, আয়ের মান হচ্ছে পি, পি এর মান হচ্ছে পি, তারপরে এন সব হচ্ছে 5, আর পিপি কাটা গেলে থাকে 1/5, আর এর মান যেহেতু বের করতেছি আমরা মুনাফার হার, এই ক্ষেত্রে আমরা এই 5 দিয়ে 100 কাটলে কত হয়, 5 দিয়ে 100 20 20%, যেহেতু আমরা মুনাফা হার বের করতে, তাহলে 100% কী করতে গুণ করতে হবে, তাহলে 5 আর 100 কাটাকাটি করলে হয়, 5 দিয়ে 100 কাটলে হয় 20 20%, অতএব মুনাফার হার 20%। আমরা মুনাফার হারটা আর সমান বের করে নিলাম, আবার মুনাফার হার এখানে আমরা পেলাম 20%, আর মুনাফা আসল এ সমান কত, এ সমান হচ্ছে 26,000 টাকা, আর এন সমান 8 বছর। নেক্সট পরের ধাপে এখানে দেখো, এই যে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তো এখানে এ সমান হচ্ছে 26,000 টাকা, এন সমান হচ্ছে 8 বছর, তাহলে মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল, মুনাফা আসল হচ্ছে এ, মুনাফা আসলে প্রতীক হচ্ছে এ, আর মুনাফা প্রতীক হচ্ছে আয়, আসলে প্রতীক হচ্ছে পি, তাহলে এ সমান আই প্লাস পি। এখানে আই সমান আমরা লিখতে পারি পি আর এন, আর এখান থেকে পি কমন যায়, এখান থেকে আর এন, আর এখান থেকে 1, তারপরে এটা আমরা এই টুকু আমরা আগে লিখলাম আর এটা পরে লিখলাম। তারপরে এখন আমরা পি সমান, এখান থেকে পি সমান যদি আমরা বের করি, তাহলে এই আর এন প্লাস 1টা এর নিচে চলে যাবে, এই যে পি সমান এর নিচে আসছে আর এন প্লাস 1, এর মান হচ্ছে 26,000, আর এর মান হচ্ছে 0.2, এন এর মান হচ্ছে 8 যোগ 1। আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এই তিনটা এই দুটো গুণ করে যদি একের সাথে যোগ করি, তাহলে হয় 2.6। 2.6 দিয়ে যদি আমরা 26,000কে ভাগ করি, এখানে 2.2, এখানে 26,000কে যদি আমরা ভাগ করি, 26,000কে আমরা ভাগ করি 2.6, 2.6 ভাগ করে এই 10,000 টাকা, এই 10,000 টাকা পি সমান 10,000 টাকা, অতএব মূলধন 10,000 টাকা। তাহলে এটা আমাদের আনসার হয়ে গেছে। হ্যাঁ আশা করি তুমি বুঝতে পেরেছো। তো 8 নম্বরটা দেখি, 8 নম্বরে কি বলছে। 9% হারে 2,000 টাকার 10 বছরে মুনাফা, 8% হারে 5,000 টাকার কত বছরে মুনাফার সমান, ঠিক আছে। 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা, 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফা সমান, তাহলে এখানে আসল পি সমান দেওয়া আছে কত, 2,000 টাকা, সময় এন সমান দেওয়া আছে 10 বছর, মুনাফা হার দেওয়া আছে 9%, এই পার্সেন্টকে আমরা ভাঙাইলাম, পার্সেন্ট উঠাই দিয়েছি 100 দিলাম, 100 দিয়ে 9কে ভাগ করলে হয় 0.09। আমি এটা দেখাচ্ছি, এই যে তোমরা যদি 9-এর ভাগ করো, 9/100, 100 তাহলে কত হয় 0.09, 0.09, ওকে। আচ্ছা তারপর দেখো, আমরা জানি সর্বমুনাফা আয় সমান পি আর এন, তাহলে এখানে পি এর মান হচ্ছে 2,000, তারপরে ইনটু আর এর মান হচ্ছে 0.09, তারপরে এন এর মান হচ্ছে ইনটু 10, সবগুলো গুণ করলে হয় 1,800 টাকা, ঠিক আছে। এই যে আমি গুণ করে দেখাচ্ছি,
এখানে 2000, 2000 গুণ 0.09 গুণ 10, গুণ করলে হয় 1800 টাকা। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দেখো আবার এখানে আসল পি সমান 5000 টাকা। নেক্সট ধাপে দেখো দেওয়া আছে, এই যে আসল 5000 টাকা দেওয়া আছে, মুনাফা হার দেওয়া আছে 8%। ওকে, তো এখানে দেখো এখানে আসল পি সমান 5000 টাকা, মুনাফা আয় সমান 1800 টাকা, এটা আমরা বের করেছি এখানে। এই যে এখানে যে 1800 টাকা বের করেছি, তারপরে দেখো আয়ের সমান কত এটা বের করতে হবে। মুনাফার হার আর সমান 8%, পার্সেন্ট কে আমরা তুলে দিই, নিচে 100 দিলাম, তারপরে 100 দিয়ে 8 কে ভাগ করলে 0.08। তারপর আমরা জানি সরল মুনাফা আয় সমান পিআরএন, তাহলে এখান থেকে আমরা এন এর মান বের করব, এন সমান আয় বাই পিআর। তাহলে আয় এর মানটা আমরা বসাইলাম 1800, পি এর মান 5000, আর আর এর মান হচ্ছে 0.08। নিচে যদি আমরা ওই 5000 আর এই 0.08 গুণ করি তাহলে 400। এটা আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি, 5000, 5000 তারপরে গুণ 0.08 যদি গুণ করি তাহলে 400 হয়ে যায়, 400 নিচে 400 লিখতে হয়, তারপর 1800, 400 দিয়ে 1800 ভাগ করলে 4.5। যদি 1800 কে ভাগ করো, ভাগ 400, 400 তাহলে কত হয়, 4.5। তাহলে 4.5 মানে হচ্ছে যে 4.5, ঠিক আছে, 4.5, তাহলে 4.5 বছর এটা আমরা লিখতে পারি, 4 বছর 6 মাস, ঠিক আছে, 4 বছর 6 মাস। তাহলে এটা হচ্ছে তোমাদের নির্ণয় আনসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 4টি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও, যে কোনো ক্লাস পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।